नमस्कार बन्धुरा, कृष्णा हाइड्रोगार्डन एवं एक्वाकल्चर आपनादेर स्वागत। प्रश्नटा होच्छे एक्वापोनिक डीप वाटर कल्चर सिस्टेमेर मध्ये स्ट्रबेरी करा कि सम्भव। तार उत्तर हिसाबे बोलते गेले हाँ, एटा सम्भव एवं सेटाई आजके आपनादेर देखाते चाइछि। आमादेर प्रथम ट्रायल छिलो डीप वाटर कल्चर। एमनी मीडिया बेडे तो अवश्यई हय, मीडिया बेडे आमरा करे देखेछि, मीडिया बेडे अवश्य सक्सेसफुल, किंतु डीप वाटर कल्चारे एटा करा सम्भव किना सेटा निये एकटु प्रश्न चिन्ह छिलोई। कारण आपनारा सबाई जानें जे स्ट्रबेरी गाछेर रूट खूब सेंसिटिव हय, एदेर फांगाल खूब बेशी अटैक करे। तो सेई जन्यई एक्वापोनिक सिस्टेमेर मध्ये प्रथम ट्रायल करा हयेछिलो। आजके तार कयेकटा दृश्य देखाबो केमन हयेछे एबं एटा सक्सेसफुली हयेछे। এই দেখুন, আমরা এখানে যে বসে আছি এটা একটা ডিপ ওয়াটার কালচার র্যাপড। এখানে দেখছেন থার্মোকলের উপরে, এটা থার্মোকলটা বেন্ড হওয়ার কারণ এখানে ওয়াটার লেভেলটা কমে গিয়েছে, এটা টপ আপ করতে হবে। এটা একটা অ্যাকচুয়াল দেখুন ভিতরে রুট সিস্টেম, এটা জলের লেভেলটা একটু নিচে আছে যার জন্য থার্মোকলটা বেন্ড হয়ে গেছে, এটা টপ আপ করে দিলে আবার ঠিক হয়ে যাবে। এবার দেখুন গাছ, এই গাছ, এই গাছের মধ্যে এই দেখুন একটা পেকে গিয়েছে, 1 2 3 4 5 6 7 সাতটা অলরেডি রয়েছে ফ্রুটিং স্টেজে, এরপরে আরও ফ্লাওয়ারিং হচ্ছে। তো আজকে এটা আমরা একবার টেস্ট করে দেখব। এবার এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কালার অপূর্ব কালার। আর এটা একদম ডাইরেক্টই খাবো, এখানে আমরা কোনো পেস্টিসাইড কেমিক্যাল ব্যবহার করিনি, সেজন্য এটা একদম সেফ। সেজন্য আমরা শুধু জাস্ট উপরে যেহেতু ওপেন ফিল্ডে রয়েছে একটু ধুলো বালি হয়তো থাকতে পারে, বাকিটা কিন্তু একদম সেফ। তো স্ট্রবেরি দেখুন, স্ট্রবেরি এইগুলো হচ্ছে স্ট্রবেরির দানা, এগুলো স্ট্রবেরির বীজ। বীজ থেকেও স্ট্রবেরি চারা তৈরি করা যায় কিন্তু ফল আসতে অনেক টাইম লাগে। আমরা সাধারণত রানার্স থেকে এই চারাটা বানাই। দেখুন অপূর্ব কালার, অপূর্ব টেস্ট। এবার পার্থক্যটা বলে রাখি, হাইড্রোপনিক সিস্টেমেও আমরা স্ট্রবেরি করেছি। হাইড্রোপনিক এবং অ্যাকোপনিক দুটো সিস্টেমের মধ্যে, স্ট্রবেরির মধ্যে সুগার লেভেলের কিন্তু তফাৎ রয়েছে। মানে হাইড্রোপনিক সিস্টেমে বিভিন্ন জায়গাতে আমরা সার্চ করে দেখেছি যে হাইড্রোপনিক সিস্টেমে যে সুগার লেভেলটা থাকে তা 8% কাছাকাছি থাকে, কিন্তু অ্যাকোপনিক সিস্টেমে সেটা 13% কাছাকাছি হয়। তো টেস্টেও এটা ধরা পড়বে এবং ধরা পড়েছে। আমরা হাইড্রোপনিক সিস্টেমের স্ট্রবেরি খেয়েছি এবং অ্যাকোপনিক সিস্টেমের স্ট্রবেরি খাচ্ছি। এর মিষ্টতা বা এর যে স্বাদ হাইড্রোপনিকের থেকে কিন্তু অনেকটাই বেশি। এটা আমাদের ফ্লোটিং র্যাপ, অ্যাকোপনিক সিস্টেম, একটা ছোট্ট কমার্শিয়াল সিস্টেম, ওখানে মাছের ট্যাঙ্ক রয়েছে, ফিল্টারিং সিস্টেমের মধ্যে দিয়ে এই জলটা আসছে, এই জলটা এইভাবে গড়াচ্ছে, এইভাবে এর নিচ দিয়ে পাস হচ্ছে। ওখানে যে সাদা পাইপটা দেখতে পাচ্ছেন, ওই পাইপটা থেকে যে ছোটো পাইপগুলো বেরোচ্ছে এগুলো এয়ারসেন পাইপ। এখানে এয়ারস্টোন দেওয়া রয়েছে, রুট জোনে অক্সিজেন দেওয়া হচ্ছে, আর নিউট্রিশন জল, মাছের যে বর্জ্য থেকে নিউট্রিশন জল আসছে সেই নিউট্রিয়েন্টস জল এইখান দিয়ে পাস হচ্ছে, আর সেখান থেকে এই খাবার গ্রহণ করছে এবং বড় হচ্ছে। এবং এর পরের যে শেষ করে নিন, খুব টেস্টি স্ট্রবেরি গাছ রয়েছে। এই স্ট্রবেরি গাছটা দেখুন, এটা ফল এখনও পাকেনি, একটা দুটো ফুল অবস্থায় রয়েছে, স্ট্রবেরির ফুল। ফল অবস্থায় রয়েছে 1 2 3 4 5 6 6। এবার যদি টোটাল ধরি 6 7 8 9 10 11 12 13, মানে টোটাল সমস্ত নিয়ে
12 থেকে 13টা অলরেডি এখানে এসে গিয়েছে, ফুল ফল সব মিলিয়ে এসে গিয়েছে। পরপর এটা সবার প্রথমে বড় হবে, এটা পাকবে, তারপরে আস্তে আস্তে বাকিগুলো সমস্তই হবে। তো দেখতেই পাচ্ছেন ফলন যথেষ্ট ভালোই ট্রায়াল করেছি আমরা। তবে যে সমস্ত গাছ একই রকম হয় তা নয়, গাছের বিভিন্ন রকম হয়তো ভ্যারাইটির প্রবলেম থাকে, কারণ এই চারাগুলো আমাদের বাইরে থেকে আসে। তো বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এই গাছটা, যেমন এর ফল আসতে একটু দেরি হচ্ছে, এখানে আরও এই কিছুদিন লাগবে, দু একটা ফল এসছে। আর এদিকেও ঠিক এই গাছটা, এটা যদি আমরা বলি, এটাও ঠিক এই একইভাবে 12-13খানা ফুল ফল মিলিয়ে মোটামুটি 12-13খানা রয়েছে। তো আজকে মেনলি যেটা বলার উদ্দেশ্য ছিল যে ডিপ ওয়াটার কালচার, কারণ এখানে তো গাছের রুট সবসময় জলের মধ্যে ডোবানো অবস্থায় থাকে, তো সেই জায়গাটাতে স্ট্রবেরির ক্ষেত্রে আমরা হাইড্রোপনিকের ক্ষেত্রে সমস্যা আর সম্মুখীন হয়েছি, সেখানে ফলনের ক্ষেত্রেও একটা সমস্যা এসছে, এবং রুট জোনে যদি অক্সিজেন বা ঠিকঠাকভাবে ডিও লেভেল না মেনটেন না হয় তাহলে সেখানে কিন্তু আমরা দেখেছি ফাঙ্গাল খুব তাড়াতাড়ি অ্যাটাক করে এবং গাছ মারা যায়। তো এই জায়গার ক্ষেত্রে অ্যাকোপোনিক্সের ক্ষেত্রে আমরা দেখলাম হাইড্রোপনিকের থেকে আরও বেশি সেফ। মিডিয়া বেডে তো অবশ্যই করা যায়, কিন্তু ডিপ ওয়াটার কালচারের মধ্যেও একদম সাকসেসফুলি এটা করা সম্ভব। তো আজকে আর আমার এই যে বাগান, এটা পুরোটাই অ্যাকোপোনিক সিস্টেমের বাগান। এখানে দেখতে পাচ্ছেন পেছনে এই যে টমেটো গাছ রয়েছে, এগুলো অ্যাকোপোনিক সিস্টেমের টমেটো গাছ। দেখুন কত হেলদি, এবং এর মধ্যে কোনো ডেফিসিয়েন্সি নেই, ফুল এসে গিয়েছে, ফল আসাও শুরু হয়ে গিয়েছে, নিচের দিকে ফল আসা শুরু হয়ে গিয়েছে। আর এই দুটো বেডে আপাতত কিছু ব্রোকলি রয়েছে, ওদিকে কিছু ব্রোকলি রয়েছে, এই লাইনটাতে মোটামুটি স্ট্রবেরি গাছ রয়েছে, মোটামুটি 15-20খানা স্ট্রবেরি রয়েছে। তো 15-20খানার মধ্যে বেশিরভাগ গাছের মধ্যেই কিন্তু সাকসেসফুলি ভালোভাবে হয়েছে। ওদিকের লাইনটাতে শুধুমাত্র টমেটো গাছ, এইখানে কিছু ব্রোকলি আছে, কিছু টমেটো আছে, স্ট্রবেরি আছে, কিছু রেড ক্যাবেজ রয়েছে। রেড ক্যাবেজটা আমি দেখাবো, অ্যাকোপোনিক সিস্টেমের মধ্যে রেড ক্যাবেজ, যেটা লাল বাঁধাকপি, হেড এখনও আসেনি, হেড আসা শুরু হচ্ছে। তো আর আমার ডান দিকে আমরা এখন অ্যাকচুয়াল বসে রয়েছি কোথায়, সবার প্রশ্ন আসতে পারে আমরা কোথায় বসে আছি। আমরা অ্যাকচুয়াল এটা ওয়াকিং স্পেসের মধ্যে বসে আছি। আমরা অ্যাকোপোনিক সিস্টেমে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম গ্রোয়িং এরিয়া বের করার জন্য আমরা বের করার তাগিদে আমরা যে ওয়াকিং স্পেসটা রেখেছি সেটা খুবই অল্প ওয়াকিং স্পেস। সেই জন্য একটা, যারা গ্রামে বসবাস করেন তারা জানবেন যে এটা একটা আলের মতো দেখাচ্ছে, আর এগুলো একটা ড্রেনের মতো করা হয়েছে, তার মধ্যে র্যাপটেড সিস্টেম করে চালানো হচ্ছে। এগুলো চেরি টমেটো গাছ, এগুলো অনেক পরে লাগানো রয়েছে। কিছু ব্রোকলি গাছ রয়েছে ওদিকে, আর ওদিকে দেখতে পাচ্ছেন লেটুস রয়েছে, দুরকম ভ্যারাইটির, একটা গ্রিন লিফ লেটুস আর একটা রেড লিফ লেটুস। তার পাশে রয়েছে কোরিয়েন্ডার আছে, এইগুলো রেড বেসিল, রেড বেসিলের পরে আবার কিছু পালং রয়েছে, স্পিনাচ, আবার কোরিয়েন্ডার আছে, মাঝে মাঝে রেড লিফ লেটুস আছে, পরেরটাতে লেটুস আছে, আর সাইডে ওখানে পুদিনা রয়েছে। তো এগুলো, এই বিষয়গুলো নিয়ে আবার আমরা ভিডিও দেব। আজকে মূল উদ্দেশ্য ছিল যেটা, যে অ্যাকোপোনিক সিস্টেমের মধ্যে, ডিপ ওয়াটার কালচার সিস্টেমের মধ্যে স্ট্রবেরি করা সম্ভব কি না, সেটাই আজকে আপনাদের দেখালাম। অবশ্যই সম্ভব, অবশ্যই করা যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও টেকনিক্যালি এইসব ইনোভেটিভ এগ্রিকালচার নিয়ে কিছু জানতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো সবার সঙ্গে আবার পরের ভিডিওতে আবার একটা নতুন বিষয় নিয়ে, কিছু এক্সপেরিমেন্ট নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।